অসমাৰকে বারে বারে অভিযান চলাই থকার পিছতো আজিও পূর্ণনামে অসম নাগালেন্ড সীমান্তবর্তী খটখটিত অবৈধ ড্রাগস সরবরাহ হয়ে আহিছে। বিগত কেইবাটাও দিনত খটখটি আরক্ষী অভিযান চলাই নেশাযুক্ত দ্রব্যসহ কেইবাগৰাকী ব্যবসায়ী গ্রেপ্তার করেছিল যদিও ব্যবসায়ে অসম আরক্ষীর অভিযানের পিছতো অবৈধ দ্রব্যর সরবরাহ করে গেছে। মঙ্গলবাৰে বিয়লি আরক্ষী অভিযান চলাই নিষিদ্ধ ড্রাগসসহ এজন ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করবলে সক্ষম হওয়ার ঘটনায় অসম নাগালেন্ড সীমান্তবর্তী খটখটি ড্রাগসর সরবরাহ অব্যাহত থাকার কথা প্রমাণ করেছে। প্রাপ্ত তথ্য অনুসৰি এক গোপন সূত্রের পম খেদি বোকাজান মহকুমা আরক্ষী বিষয়া জন দাসের নেতৃত্বত তথা বোকাজানের চক্র বিষয়া ভূপেন কলিতা আর খটখটি আরক্ষী থানার উপ পরিদর্শক মবলিক ব্রহ্মর সহযোগত আরক্ষীর এটা দলে খটখটি আরক্ষী থানার অন্তর্গত পকাফিল্ড এলাকাত অভিযান চলাই ড্রাগস সরবরাহকারী আটক করবলে সক্ষম হয়। আরক্ষীর অভিযানত নগাঁও জেলার কচুয়া আরক্ষী থানার অন্তর্গত কচুয়ার রাজআলী গাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ কুদ্দুস আলীর পুত্র আব্দুল জলিল আলী গ্রেপ্তার করার 88 গ্রাম সন্দেহযুক্ত হিরোইন জব্দ করা হয়। ধৃত ড্রাগস সরবরাহকারীটির জিম্মার প্রায় 8টা সাবুনের বাকসত ভরাই অনা মোট 88 গ্রাম সন্দেহযুক্ত হিরোইন জব্দ করা হয়। জব্দকৃত ড্রাগসখিনির বজার মূল্য প্রায় 3,20,000 টাকার হওয়ার ধৃত সরবরাহকারীটে নিষিদ্ধ হিরোইনখিনি খটখটি আরক্ষী থানার অন্তর্গত বালিজানের আনোয়ার হুইসেন নামের ব্যক্তিগারীর পর অনা বলে প্রাথমিক জেরাত স্বীকার করেছে বলে আরক্ষীয় সূত্র প্রকাশ করে। আরক্ষীয় ঘটনা সন্দর্ভত এক গোচর পঞ্জীয়ন করে অধিক তথ্যর তদন্ত অব্যাহত রাখিছে বলে জানিপরা গেছে। উল্লেখ্য যে বিগত কিছুদিন ধরে বোকাজান মহকুমা আরক্ষী বিষয়া জন দাসের নেতৃত্বত বোকাজান খটখটি ডিলাই আরক্ষী অবৈধ ড্রাগস সরবরাহকারীর বিরুদ্ধে অব্যাহত রখা ধারাবাহিক অভিযানত সফলতা লাভ করবলে সক্ষম হয়েছে। বোকাজান মহকুমা আরক্ষীর এনে সফলতাত মহকুমাটির বিভিন্ন দল সংগঠন তথা সচেতন ব্যক্তি উচ্চ প্রশংসা করার এখন ড্রাগসমুক্ত সমাজ প্রতিষ্ঠার বাবে এই নিষিদ্ধ ড্রাগস বিরোধী অভিযান অধিক তীব্রতর করবলে আরক্ষীক অনুরোধ জানাইছে। দীপুরপ্রা অজিত দৃষ্টি রিপোর্ট নিউজ নেক্সট। News Nest, we are unstoppable.